লা লিগাতে রাতে রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শুরু হবে রাত একটায়। মৌসুমের প্রথম চার ম্যাচে দুই জয়ের বিপরীতে দুই ড্র রিয়ালের নামের পাশে। অবশ্য সবশেষ ম্যাচে রিয়াল বেটিসকে হারিয়ে পয়েন্ট টেবিলের দুয়ে আছে মাদ্রিদ। সোসিয়াদাদের বিপক্ষে ফেভারিট হিসেবেই নামবে কিলিয়ান এমবাপ্পের দল। দুই দলের মুখোমুখি 58 দেখায় 19 জয় রিয়াল মাদ্রিদের বিপরীতে 13 জয় রিয়াল সোসিয়াদাদের। 12 ম্যাচ হয়েছে ড্র। সোসিয়াদাদের মৌসুমের শুরুটা ভালো হয়নি। চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের 13 নম্বরে অবস্থান তাদের।